সমাজে চলতে গেলে কত রকমের সমালোচনাই তো শুনতে হয় আমাদের, আর সবচাইতে বেশি শুনতে হয় নিজের শরীর বা চেহারা নিয়ে সমালোচনা। ব্যক্তিটি কত কালো, কত খাটো, কত মোটা কিংবা কত চিকন ইত্যাদি শত শত মন্তব্য করে বসে এই সমাজ। এমনকি যাকে চেনেন না, জানেন না, এমন লোকে হয়তো নির্দ্বিধায় মন্তব্য করে বসে আপনার দেহ নিয়ে। পথ চলতে গিয়ে বাজে মন্তব্যের শিকার হননি কিংবা ফেসবুক ইনস্টাগ্রামে কুৎসিত মন্তব্য পাননি এমন মানুষ আজকাল খুঁজলেও মিলবে না। নিজে দেখতে যেমনই হোক না কেন, অন্যের চেহারা বা ওজন নিয়ে কথা বলা যেন লোকের অভ্যাস। সত্যি করে বলুন, মন কি খারাপ হয় না এমন মন্তব্যে? একটু হলেও কি ভেঙে যায় না আত্মবিশ্বাস? নিশ্চয় যায়। কেবল লোকের কটু কথা সইতে না পেরেই অনেকেই নিজেকে নিয়ে ভোগেন গভীর হীনমন্যতায়। কেউ কেউ করে বসেন আত্মহত্যাও, কেউ কেউ আবার নিজেকে বন্দি করে রাখেন চার দেয়ালের ঘেরা টোপে, কারো সামনে যেতেই লজ্জিত বোধ করেন। কিন্তু এখন সময় এই সব কিছু পেছনে ফেলে যাবার। লোকে তো বলবেই, লোকের কাজই হচ্ছে বলা, কিন্তু লোকের কথার এত শক্তি কেন হবে যে আপনার মন ভাঙতে পারে? আজকের পর্বে থাকছে 10টি দারুণ কৌশল, যেগুলো নিয়মিত চর্চায় নিজের শরীর নিয়ে সকল হীনমন্যতা দূর করে ফেলতে পারবেন আপনি। একটি কথা নিশ্চিতভাবে জেনে রাখুন, অন্যকে নিয়ে বাজে কথা তারাই বলে যাদের মন কুৎসিত, আর যাদের মন কুৎসিত তারা অন্যকে আঘাত করার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। তাই এদের কথায় একেবারেই কান দেবেন না। কাছের মানুষ হয়েও যারা আপনার চেহারা সমালোচনা করে, জানবেন তারা কখনোই কাছের মানুষ নয়। আপনি যতই চেষ্টা করেন না কেন, যাদের বদনাম করার তারা ঠিকই কিছু না কিছু বাহানা খুঁজে নেবে। সৃষ্টিজগতের সকলেই নিজের নিজের মতো করে সুন্দর। সৌন্দর্য খুবই আপেক্ষিক একটা ব্যাপার। আমাদের দেশে কালো গায়ের রং নিয়ে মানুষের কত আক্ষেপ, অথচ পৃথিবীর অসংখ্য সুপার মডেলের গায়ের রং কালো। কেবল কালো কেন, শ্বেতি রোগী আক্রান্ত মডেলের সংখ্যাও এখন কম নয়, আর মোটা নায়িকা কিংবা মডেল তো এখন অহরহ। তাহলে সারা বিশ্ব এখন নতুন করে ভাবতে শিখেছে। নিজের চারপাশের কিছু নগণ্য মানুষের কথায় কান না দিয়ে বড় পরিসরে ভাবুন, দেখবেন চিন্তাধারা বদলে যাবে। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। কেবল ওজন কমানোর জন্যই ব্যায়াম করতে হবে এমন ধারণা ঠিক নয়। নিয়মিত ব্যায়াম যে কোনো মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, নিজের শরীরের প্রতি ভালোবাসা তৈরি করে। দেহ যদি মন্দির হয় তবে ব্যায়াম হচ্ছে উপাসনা। সর্বদা নিজেকে পরিপাটি রাখুন। একজন পরিপাটি মানুষকে সর্বদাই সুন্দর লাগে দেখতে, আর সুন্দর মানুষকেও খারাপ দেখায় নোংরা থাকার কারণে, আর এই ব্যাপারটি আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। আপনি কি সুস্থ? সৃষ্টিকর্তার কৃপায় কোনো বড়সড় রোগ নেই আপনার? তাহলে একদিন সময় করে হাসপাতালে চলে যান, ঘুরে ঘুরে দেখুন মানুষের অসুস্থতা, তাদের কষ্ট। দিনশেষে একটি নীরব দেহের অধিকারী হবার জন্য নিজেকে ভাগ্যবান মনে হবে তখন। লোকে বলছে আপনি অসুন্দর, লোকে বলছে আপনাকে ভালো দেখায় না, তাই বলে ছেড়ে দেবেন নিজেকে ভালোবাসা? লোকে অসুন্দর বলছে বলেই নিজেকে নিত্য নতুন রূপে মেলে ধরা জরুরি। সুন্দর পোশাক পরিধান করুন, পছন্দের সাজসজ্জাও ভুলবেন না। সুন্দর পোশাক ও রূপসজ্জা আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে তোলে। ভালো একটি পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, নিজেই বুঝতে পারবেন। হাসুন মন খুলে, হাসুন নির্দ্বিধায়। হাসি হচ্ছে চেহারার সবচাইতে বড় সৌন্দর্য। আপনি যখন হাসি খুশি থাকবেন তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে, এবং আত্মবিশ্বাসী মানুষের থেকে নেতিবাচক মানুষ সর্বদা দূরে থাকে। আরেকজনকে কখনোই সুযোগ দেবেন না আপনাকে নিয়ে হাসি তামাশা করার। যত আপন মানুষই হোক না কেন সুযোগ দেবেন না। কেউ যখন আপনার চেহারা নিয়ে বিরূপ মন্তব্য করবে, আপনি খুব শান্ত ভাষায় বলুন, তোমার মাঝেও নানান ত্রুটি আছে কিন্তু আমি সেটা বলা রুচিশীল কাজ মনে করিনি, কিংবা আমার তো চেহারা খারাপ কিন্তু তোমার খারাপ মন। অর্থাৎ নিজের মতো করে একটি বাক্য সাজিয়ে নিন এবং সেটা তার মুখের উপরে বলে দিন, যেন দ্বিতীয়বার অপমান করার সাহস তার না হয়। চুপচাপ অপমান মেনে নেবেন না। নিজের ত্রুটি সামনে চলে এলে কেউই আর অন্যের ত্রুটি নিয়ে কথা বলার সাহস করতে পারে না। আপনি সুন্দর সেটা প্রমাণ করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেবেন না। সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করে অনেক লাইক পাবার পর মন যেমন ভালো লাগে, তেমনি খারাপ কমেন্ট পেলে মুহূর্তে মন ভেঙে যায়।
সোশ্যাল মিডিয়া আপনাকে বিচার করার কেউ না, আপনাকে সুন্দর অসুন্দর বলারও কেউ না। সোশ্যাল মিডিয়ার প্রশংসা বা বিরূপ মন্তব্যে কিছু যায় আসে না। নিজের চেহারাকে অধিক গুরুত্ব দেবেন না, দেবার কিছু নেইও। বরং এমন কিছু গুণ বা যোগ্যতা অর্জন করুন যেন আপনার চেহারার চাইতেও বহুগুণে বড় হয়ে ওঠে আপনার গুণ। আজ যারা চেহারা সমালোচনা করছে, কাল তারাই দেখবেন গুণের প্রশংসায় পঞ্চমুখ হবে। একটি সহজ সত্য জেনে রাখুন, মানুষ যাদেরকে ভালোবাসে তাদের সব কিছু সুন্দর মনে হয়, আর যাদেরকে অপছন্দ বা ঈর্ষা করে তাদের সব কিছুই মনে হয় অসুন্দর। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।